সুপ্রিয় শিক্ষার্থী, বঙ্গবন্ধু কলেজ ভার্চুয়াল প্ল্যাটফর্ম ই ক্লাসরুম থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি উচ্চ মাধ্যমিক শ্রেণী প্রথম বর্ষ এবং ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে বাণিজ্য ও প্রত্যক্ষ সেবার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করব। আজকে বিষয়ের বিষয়কোড হচ্ছে 277। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে পাঠটি নিয়ে আলোচনা করব, যে সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করব, এই পাঠ শেষে আমরা যা শিখতে পারবো তা হচ্ছে বাণিজ্য কী তা ব্যাখ্যা করতে পারবো, বাণিজ্যের সমস্যা ও সম্ভাবনাগুলো আমরা জানতে পারবো, প্রত্যক্ষ সেবা কী তা বলতে পারবো। প্রথমেই ট্রেড বা বাণিজ্য সম্পর্কে একটু আলোচনা করা দরকার। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য, দ্রব্য ও সেবাকর্ম ক্রয় বিক্রয়ের কাজকেই ট্রেড বা পণ্য বিনিময় বলে। শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোক্তার নিকট পৌঁছানোর ক্ষেত্রে ব্যক্তিগত বা স্বত্বগত বাধা প্রথমত বড় হয়ে দেখা দেয়, কারণ উৎপাদনকারী এবং ভোক্তারী ভিন্ন ব্যক্তি। তাই ভোক্তার মালিকানায় পণ্য না যাওয়া পর্যন্ত সে ভোগ করতে পারে না। তাই পণ্যটিকে ভোক্তারীর মালিকানায় পৌঁছতে পথিমধ্যে একাধিকবার ক্রয় বিক্রয়ের আয়োজন করতে হয়। প্রতিবারই এই ক্রয় বিক্রয় কাজকে ট্রেড বা পণ্য বিনিময় নামে অভিহিত করা হয়, যা ব্যবসায়ের ক্ষেত্রে স্বত্বগত উপযোগ সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থী, আমরা এ থেকে বুঝতে পারলাম যে ট্রেড বা বাণিজ্য শুধু ক্রয় বিক্রয় এই বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ, যদিও তারপরেও এখানে পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছ নিকট পর্যন্ত পৌঁছানোর জন্য যে যতবার ক্রয় বিক্রয়ের সমন্বয় ঘটে ততবারই এটিকে বাণিজ্য বা ট্রেড বলে। আমরা এবার বাণিজ্য বর্তমান সময়ে যথেষ্ট অগ্রসর মানে হলেও না আমরা খুব একটা অগ্রগতি লাভ করতে পারিনি। শিল্প খাতের দুর্বল অবস্থা বাণিজ্যের অগ্রযাত্রাকে প্রভাবিত করেছে। আমরা এবার সমস্যা ও সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করছি। বিপুল জনসংখ্যা, দেশ ও মাথাপিছু আয় কম, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ছাড়া অন্যান্য পণ্যের বাজার তেমন বিস্তৃত নয়। তবে আশার বিষয় হলো ইদানিং রাস্তাঘাটের উন্নতি হচ্ছে এবং এই উন্নতি হওয়ায় প্রত্যন্ত অঞ্চলে দোকানপাটগুলো গড়ে উঠছে, মানুষের আয় কিছুটা বৃদ্ধি পাচ্ছে এবং ভোগ প্রবণতা বাড়ছে, ফলে অভ্যন্তরীণ বাজার সম্প্রসারিত হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আমদানি নির্ভরতা এখনও লক্ষণীয়। খাদ্যদ্রব্য ক্রয়ে বিপুল বৈদেশিক মুদ্রা বিগত সময়ে ব্যয় হলেও এ প্রবণতা ইদানিং কমেই যাচ্ছে। আমরা এতক্ষণ বাণিজ্যের সমস্যা ও সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী, এবারে মূলধনী যন্ত্রপাতি, জ্বালানি তৈল, সয়াবিন, গার্মেন্ট শিল্প, শিল্পের জন্য কাপড় ও অন্যান্য সামগ্রী আমাদের আমদানির প্রধান খাত। গার্মেন্টস ও নিটওয়ারি সামগ্রী, পাট ও পাটজাত দ্রব্য, চামড়া, ঔষধ, হিমায়িত চিংড়ি ইত্যাদি পণ্য এদেশ থেকে বিদেশি রপ্তানি করা হয়, যেটা আমরা জানি। এদেশ থেকে বিদেশে যেহেতু রপ্তানি করা হয় তার নিশ্চয়ই একটি হিসাব রয়েছে। 2016-17 অর্থ বছরে বাংলাদেশের মার্কেটে রপ্তানির পরিমাণ ছিল 3,465.60 কোটি ডলার এবং আমদানির পরিমাণ ছিল 4,700.50 কোটি ডলার। এবারে বাংলাদেশের বাণিজ্যের উন্নয়নে যে সকল প্রধান সমস্যা লক্ষণীয়, আমরা যে সমস্ত বাধা বিপত্তির সম্মুখীন হই, আমরা এ বিষয়ে একটু জেনে নিই। মূলধনের প্রথমত সীমাবদ্ধতা, তারপরে ব্যবসায়ীদের সততা ও দক্ষতার অভাব, ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের একটি প্রবণতা লক্ষ্য করা যায়, বৈশ্বিক প্রতিযোগিতায় দুর্বল অবস্থান, অবকাঠামোগত সমস্যা, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি, সরকারি নীতি কৌশলের দুর্বলতা, দ্রব্যমূল্যের উপর সরকারি নিয়ন্ত্রণের প্রভাব বা অভাব, ব্যবসায় বান্ধব পরিবেশের অনুপস্থিতি ইত্যাদি, এগুলো ছিল বাণিজ্যের উন্নয়নে যে সকল প্রধান সমস্যাগুলো আমরা লক্ষ্য করি আমাদের বাংলাদেশের বাজারে, আমি তা তোমাদের সামনে উপস্থাপন করলাম। বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান আলোচিত এই সমস্যাগুলি দূর করা গেলে
এক্ষেত্রে বিদ্যমান সুবিধাসমূহ কাজে লাগানো সম্ভব। আমরা ইতিপূর্বেই যে সমস্যাগুলোর কথা বললাম, এগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের একটি উন্নত এবং খুব ভবিষ্যৎ সুন্দর একটি ব্যবসায় আমাদের বাংলাদেশের জন্য অপেক্ষা করছে। বিশেষ করে গার্মেন্টস, ঔষধ, জাহাজ নির্মাণ ইত্যাদি শিল্পে দ্রুত অগ্রগতির জন্য বা এই অগ্রগতি অর্জন করা সম্ভব হলে দেশের রপ্তানি আয়ের পরিমাণ অনেক বৃদ্ধি পেতে পারে। বিদেশে জনশক্তি রপ্তানি আরও বৃদ্ধি করা গেলে তা গ্রামীণ মানুষের আয় ও ভোগ বৃদ্ধিতে ভূমিকা রাখবে। এতে দেশের সার্বিক বাণিজ্য চিত্রেই পরিবর্তন আসবে বলে আশা করা যায়। তবে সকল সম্ভাবনা কাজে লাগাতে সরকারকে এক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে। এবারে প্রত্যক্ষ সেবার ধারণা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রত্যক্ষ সেবা কি? গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ এমন কোনো কাজ, সুবিধা বা তৃপ্তিকে প্রত্যক্ষ সেবা বলে। অর্থাৎ যিনি গ্রাহক তাকে আমরা যে কোনো ধরনের সুবিধা এবং তার তৃপ্তি যদি আমরা পূরণ করতে পারি, তবেই সেটাকে আমরা প্রত্যক্ষ সেবা বলব। মুনাফা অর্জনের উদ্দেশ্যে এরূপ কাজ বা সুবিধাকে বিক্রয়ের জন্য উপস্থাপন করা নিঃসন্দেহে ব্যবসায়ের গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ বিক্রেতা যখন কোনো পণ্য বিক্রয় করবে, তখন তার সঙ্গে যে সেবাটি সে বিক্রি করছে বা সেবা সে প্রদান করছে, এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। বিক্রয়ের ক্ষেত্রে তা যেভাবে দৃশ্যমান থাকে এবং মালিকানা হস্তান্তরিত হয়, সেবার বেলায় তাকে সেভাবে সংজ্ঞায়িত করা যায় না। অর্থাৎ আমি একটি সাবান বিক্রি করলাম ঠিকই, কিন্তু সাবানের বিক্রির জন্য সে জীবাণুমুক্ত হবে বা আমি তার ক্ষেত্রে সেই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তাকে সেবা প্রদান করলাম, এটিকে সংজ্ঞায়িত করা যায় না। তবে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাবান বিক্রি করেছি এবং তিনি অর্থাৎ বিক্রেতা ক্রেতা সাবান কিনেছেন, এটি কিন্তু সংজ্ঞায়িত করা যায়, এটি চোখে দেখা যায়। এক্ষেত্রে গ্রাহক সেবা পেয়েই উপকৃত, তৃপ্ত বা সন্তুষ্ট হয়, পণ্যের মতো সে এটাকে অন্যত্র নিয়ে বিক্রয় করতে বা মালিকানা হস্তান্তর করতে পারে না। উদাহরণ একটি দেয়া যেতে পারে। ঢাকার শাহবাগে অবস্থিত দেশের মানুষকে সেবাদানকারী ঐতিহ্যবাহী বারডেম হাসপাতাল, একজন ছাত্র 10 টাকা দিয়ে বাসে চড়ে কলেজ এলো, সে 10 টাকার বিনিময়ে উপকার বা সুবিধা পেল। এক্ষেত্রে বাস কোম্পানি সেবা বিক্রেতা। একজন রোগী অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছে, অনেক টাকা খরচ করলো, হাসপাতাল কি দিয়েছে? এই প্রশ্নের উত্তর হলো সেবা। সেলুনে গেলে ক্ষৌরকর্মী চুল কেটে দিল, যদি সেখান থেকে বেরিয়ে গ্রাহক ভাবে যে আমি সেলুনে কি পেলাম, তবে উত্তর বেরিয়ে আসবে সেবা। এভাবে সকল ধরনের সেবা আমরা টাকার বিনিময়ে পেয়ে থাকি। পরিসংখ্যান একটি দেওয়া যেতে পারে, সেটি হচ্ছে 2017-18 অর্থবছরে বাংলাদেশের জাতীয় উৎপাদনে সেবা খাতের অবদান ছিল 52.18% এবং প্রবৃদ্ধির হার ছিল 6.33%। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা এখানেই আমি শেষ করছি। শিক্ষার্থী, আজকের আলোচনা থেকে আমরা যা শিখলাম তা তোমরা অবশ্যই বাসায় পড়বে এবং এগুলো আরও তোমাদের পড়াশোনার মাধ্যমে জ্ঞানকে বৃদ্ধি করবে, জ্ঞান বেশি বেশি জ্ঞান অর্জন করবে। আমি আশা করছি যে বিষয়টি আলোচিত হলো তা সহজ মনে হলেও বাড়িতে কিন্তু পড়তেই হবে। আগামী ক্লাসে তোমাদের সামনে আমি নতুন অধ্যায় বা নতুন কোনো টপিক নিয়ে আমি আবারও হাজির হব, সে প্রত্যয় ব্যক্ত করছি। সে পর্যন্ত তোমাদের সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করে বঙ্গবন্ধু কলেজ ভার্চুয়াল প্ল্যাটফর্ম, যেটি ই ক্লাসরুম নামে আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা তোমাদের সর্বময় আমাদের উপস্থাপন ক্লাসের করতে থাকব। তোমরা আমাদের সাথে সংযুক্ত থাকবে। তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।